আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং স্টার্ট আপ কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ, বিজনেস, আইডিয়া এই তিনটি জিনিসের উপর প্রতিদিন আমরা আলোচনা করছি এবং লস ভেঞ্চারে আমরা প্রতিদিন স্টার্ট আপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে রিসার্চ করছি যে কিভাবে আমরা বিজনেস, আইডিয়া এবং স্টার্ট আপের উপর আরও কাজ করতে পারি, কিভাবে আমরা বিজনেস, আইডিয়া এবং স্টার্ট আপ নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি সেটি নিয়ে আমরা লস ভেঞ্চারে প্রতিদিন রিসার্চ করছি এবং বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করছি। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা প্রায় প্রতিদিন আমরা বিভিন্ন টপিকসের উপর, যেগুলো আসলে আপনাদের জানা দরকার কারণ আপনারা স্টার্ট আপ বা বিজনেস শুরু করছেন, সেগুলোর উপরে আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসের আলোচনা করছি, আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারাও সেগুলো দেখতে পাচ্ছেন এবং আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছেন। আমরা লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, সেই লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে আমরা আমাদের প্রতিদিনের আপডেটেড ভিডিওগুলো আমরা সেখানে আপলোড করছি এবং আমরা চেষ্টা করছি লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি একটি বিজনেস গাইড হিসাবে কাজ করবে। অর্থাৎ যারা আপনারা স্টার্ট আপ বা বিজনেস শুরু করছেন বা আইডিয়া নিয়ে কাজ করছেন, স্টার্ট আপে রূপান্তর হবে, তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি একটি গাইডলাইন হিসাবে কাজ করবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লস ভেঞ্চার লিখে সার্চ দিলেই সেই ইউটিউব চ্যানেলটি চলে আসবে, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজও আমরা সেই ধারাবাহিকতায় লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে সট অ্যানালাইসিস কেন করা হয়। সট অ্যানালাইসিস কেন করা হয় এটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা প্রায় সময় দেখি যে এই জিনিসটি নিয়ে আমাদের মধ্যে একটু ঘাপলা লাগে বা আমরা আসলে বুঝি না এই জিনিসটি কি বা আসলে এটি কেন করা হয় বা কেন দরকার। তো সট অ্যানালাইসিসটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং এটি আমাদের স্টার্ট আপ বা কোম্পানির জন্য এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস হিসাবে কাজ করে থাকে। এই সট অ্যানালাইসিসে আমরা আজ প্রাথমিক আলোচনা করব। আমরা এটির উপরে আমরা চারটি ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। প্রথমে আমি বলবো এই সট এর ফুল মিনিং কি। SWOT, এখানে এস ধারা বোঝাচ্ছে হচ্ছে স্ট্রেংথ, ও ডাব্লু ধারা বোঝাচ্ছে হচ্ছে উইকনেস, ও দিয়ে বোঝাচ্ছে অপরচুনিটি এবং টি দিয়ে বোঝাচ্ছে থ্রেটস। আমি আবারও বলছি সট চারটি লেটার ধারা তৈরি হয়ে থাকে এই ওয়ার্ডটি, সেইখানে SWOT, এস হচ্ছে স্ট্রেংথ, ডাব্লু দিয়ে হচ্ছে উইকনেস, ও দিয়ে হচ্ছে অপরচুনিটি এবং টি দিয়ে হচ্ছে থ্রেটস। স্ট্রেংথ বলতে আমরা বুঝি শক্তি, ডাব্লু হচ্ছে উইকনেস বা দুর্বলতা, অপরচুনিটি হচ্ছে সুযোগ সুবিধা আর থ্রেটস অর্থ হচ্ছে বাধা। এটি হচ্ছে এই চারটি ইংলিশ ওয়ার্ডের বাংলা করলে এটি দাঁড়ায়। এখন আমি বলবো যে এক কথায় বলতে গেলে একটি কোম্পানির চারটি দিক মূল্যায়ন করার কৌশলই মূলত সট অ্যানালাইসিস। একটি কোম্পানি বা একটি স্টার্ট আপের বা একটি বিজনেসের চারটি দিক মূল্যায়ন করার কৌশলই হচ্ছে এই সট অ্যানালাইসিস, অর্থাৎ স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটস। একটি কোম্পানির চারটি সাইড মূল্যায়ন করার কৌশলকেই আমরা সংক্ষেপে সট অ্যানালাইসিস বলে থাকি। আপনার কোম্পানি যে চারটি দিক আছে, অর্থাৎ আপনার কোম্পানির শক্তি বা আপনার কোম্পানি কি করতে পারে, নাম্বার ওয়ান উইকনেস, আপনার কোম্পানির কি কি দুর্বলতা আছে, অপরচুনিটি আপনার কোম্পানির মাধ্যমে আপনি কি কি সুযোগ সুবিধা অফার করছেন, এবং থ্রেটস হচ্ছে আপনার কোম্পানি কি কি করতে পারছে না, সেটি কিভাবে ভবিষ্যতে করতে পারবে, সেটি মূলত এখানে বোঝানো হয়েছে। এখন আমি এই চারটির ওয়ার্ডের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমটি হচ্ছে আমি যেটি বলবো স্ট্রেংথ নিয়ে। স্ট্রেংথ এর বাংলা অর্থ হচ্ছে শক্তি, অর্থাৎ আপনার কোম্পানির যে পজিটিভ সাইডগুলো আছে, যে পজিটিভ সাইডগুলো অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন, এই সাইডকেই আমরা এখানে স্ট্রেংথ দ্বারা প্রকাশ করে থাকবো। অর্থাৎ যেইগুলোর মাধ্যমে আপনি আপনার কোম্পানিকে অন্যদের থেকে পৃথক করবেন, এরকম পজিটিভ যে
ক্যারেক্টার গুলো আছে আপনার কোম্পানির, যেমন আপনার কোম্পানি খুব ভালো হতে পারে একটি ক্যারেক্টার, আপনার কোম্পানির অনেক ইউনিকনেস আছে এটি একটি ক্যারেক্টার হতে পারে, এই যে এই এরকম পজিটিভ যে সাইডগুলো আছে সেই পজিটিভ সাইডগুলোকে আমরা স্ট্রেংথ বা শক্তি এখানে বলা হয়েছে। তাহলে সোয়াট অ্যানালাইসিসের নাম্বার ওয়ান কি ছিল? স্ট্রেংথ, অর্থাৎ আপনার কোম্পানি অন্যদের থেকে কতটুকু ভালো বা কেন কিভাবে ভালো সেটি মূলত এখানে আলোচনা করতে হবে বা আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে উইকনেস, এটি হচ্ছে আপনার কোম্পানি অন্যদের থেকে কোন কোন ক্যারেক্টারিস্টিক্সে পিছিয়ে আছে, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স তাদের নেই, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স মাধ্যমে সে অন্যদের থেকে পিছিয়ে আছে, এবং সেই উইকনেস সাইডগুলো আপনি এখানে তুলে ধরবেন এবং এখানে আপনি সেখানে সুন্দরভাবে আলোচনা করবেন। অর্থাৎ উইকনেস পার্টে আপনাকে আলোচনা করতে হবে যে আপনার কোম্পানির যে দুর্বলতাগুলো আছে অর্থাৎ অন্যদের তুলনায় সেটি আপনাকে অ্যানালাইসিস করে এখানে বের করতে হবে, সেটি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনি সুন্দরভাবে এখানে তুলে ধরতে পারবেন। কারণ একজন ফাউন্ডারই জানে একটি কোম্পানির বা একটি স্টার্ট আপের কী কী দুর্বলতা বা উইকনেসগুলো রয়েছে। এবং পরের ধাপটি হচ্ছে অপরচুনিটি, ও ধারা কি বোঝানো হচ্ছে? অপরচুনিটি, অপরচুনিটির বাংলা যদি আমরা বলি, অপরচুনিটির বাংলা হচ্ছে সুযোগ সুবিধা। অর্থাৎ আপনার কোম্পানির কি কি সুযোগ সুবিধা আছে বা আপনি আপনার কোম্পানি বা স্টার্ট আপের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা অফার করছেন অন্যদেরকে, যার মাধ্যমে যেটি আপনাকে ভবিষ্যতে কর্মকৌশল ঠিক করতে সহায়তা করবে সেটি এখানে আপনাকে সুন্দরভাবে আলোচনা করতে হবে এবং সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে তুলে ধরতে হবে এবং আপনি সুন্দর করে রিসার্চ করে এগুলো আপনাকে বের করতে হবে। এগুলো কিন্তু হুটহাট করেই আপনি লিখে দিতে পারবেন না, কারণ এগুলো হুটহাট করে লিখে দেওয়ার জিনিস না। তারপর হচ্ছে থ্রেড বা বাধা, অর্থাৎ আপনার কোম্পানি বা আপনার স্টার্ট আপ বা আপনার বিজনেস যখন উন্নতি করতে চাচ্ছে বা বড় হতে চাচ্ছে তখন তার কি কি বাধা আছে, যেগুলি আপনি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনি সেখানে সুন্দরভাবে জানেন, সেগুলো আপনাকে তুলে ধরতে হবে যেন আপনাকে ভবিষ্যতে আপনি এই সব বাধার সম্মুখীন না হন এবং সুন্দরভাবে আপনি আপনার কোম্পানিকে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি পরিণত করতে পারেন। অ্যাজ এ ওনার বা অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ চেয়ারম্যান, অ্যাজ এ কো ফাউন্ডার যেটি হন না কেন, অ্যাজ এ এমডি, অ্যাজ এ সিইও হিসাবে আপনাকে সেটি বের করতে হবে এবং বের করে সেটি আপনাকে এখানে আলোচনা করতে হবে। অর্থাৎ সোয়াট অ্যানালাইসিস হচ্ছে আপনার কোম্পানির একটি বিশ্লেষণমূলক আলোচনা, যার মাধ্যমে আপনি আপনার কোম্পানির শক্তি, দুর্বলতা, সুযোগ সুবিধা, বাধা সব আপনি সুন্দর করে তুলে ধরতে পারছেন। এবং এটি হচ্ছে তুলনামূলক একটি আলোচনা, অর্থাৎ অন্য কোম্পানির কি আছে আমার কি নেই এটি নিয়ে আপনি এখানে সুন্দর করে তুলে ধরবেন। তুলে ধরে আপনি সেই ক্যারেক্টারিস্টিক গুলো চারটি ভাগ করে SWOT চারটি ভাগ করে বক্সে, তারপর আপনি সুন্দর করে ক্যারেক্টারিস্টিক গুলো লিখবেন, লিখে আপনি তুলে ধরবেন। তা আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আলোচনা করলাম সোয়াট অ্যানালাইসিসের প্রাথমিক একটি আলোচনা। আমরা এরপরে প্রতিটি ধাপে ধাপে পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আলোচনা করব। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছি, যেমন স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি সাপোর্ট আমরা দিচ্ছি, IT সাপোর্ট আমরা দিচ্ছি, ট্যাক্স নিয়ে যদি কোনো আপনার সাপোর্ট লাগে সেটি, এছাড়া আপনার এই ফ্রি কনসালটেন্সি সার্ভিস তো আমরা দিচ্ছি। তবে প্রথম যে কনসালটেন্সি সার্ভিসের কথা আমি বলেছি সেটি অবশ্যই পেডেবল সার্ভিস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আর কী কী জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।